চ্যানেল, আমি সঞ্চিতা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। আজকে হলো পৌষ সংক্রান্তি, তোমাদের সবাইকে জানাই শুভ পৌষ সংক্রান্তি। আজকে এখানে টাউনশিপে মাঠে ঘুড়ি ওড়ানো আছে উত্তরায়ণ, তো আমরা সবাই এখন ঘুড়ি ওড়াতে যাচ্ছি। সুপ্রতিমো রেডি হয়ে গেছে, ঘুড়ি কিনে এনেছে মুন্দ্রা থেকে সকালবেলা গিয়ে, তো চল ঘুড়ি লাগাই নিয়ে যাচ্ছি ঘুড়ি ওড়াতে। কাটতে তো পারি না, কি ওড়াতে পারি, দেখা যাক কত কি আছে। এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি। আজকে ওয়েদারটাও দারুণ, আর ঠান্ডাটা তো প্রচণ্ড বেশি, আর রোদটাও খুব আছে, তাই জন্য ঠান্ডাটা গায়ে লাগছে না, হাওয়াও দিচ্ছে খুব ভালো, তাই জন্য ঘুড়িটা খুব ভালো উড়বে, জমিয়ে মজা করা যাবে। আমরা এখন মাঠের সামনে এসে গেছি, প্রচুর ভিড় হয়েছে মাঠে, আবার সুন্দর করে সাজানো হয়েছে মাঠটা। মাঠের গেটটা এরকম সুন্দর করে সাজানো হয়েছে ঘুড়ি দিয়ে, ছাতা দিয়ে, ল্যাম্প দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। প্রচুর ঘুড়ি উঠছে রং বেরঙে, আর প্রচুর ভিড়। শীতকালে আমরা ছোটবেলায় সেই পিকনিকে যেতাম, তো সেই রকমই পিকনিক পিকনিক ফিলিংস আসছে, যে সবাই এখানে সব ঘুড়ি উড়াচ্ছে, প্রচুর ভিড় দেখো তোমরা, একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, চারিদিকে এত লোক আর বাঁশির আওয়াজ, বেশ দারুণ লাগছে। এখন সুপ্রতিম ঘুড়ি ওড়াচ্ছে। এখানে রিঙ্কু ভাবে ঘুড়ি ওড়াচ্ছে, আর রিঙ্কু ভাবে খুব সুন্দর ঘুড়ি ওড়াতে পারে, আমি পারি না ঘুড়ি ওড়াতে, আমি সবার ভিডিও করে যাচ্ছি। ইদার ভাবি বহুত হি আচ্ছা পাতা ওড়াতে। সঞ্চিতা ঘুড়ি ওড়াচ্ছে, আমাকে সুপ্রতিম ঘুড়ি ওড়াতে দিয়ে দিয়েছে, ঘুড়িটাকে উড়িয়ে দিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছে, আর আমি এরকম ভাবে ঘুড়ি ওড়াতে ওড়াতে পিছন দিকে চলে যাচ্ছি, কেন সেটাই বুঝতে পারছি না। কেমন লাগছে প্রথম ঘুড়ি ওড়িয়ে? পড়ে যাচ্ছে ঘুড়িটা। তোলো তোলো, এই তো উড়ে গেছে। আমার ভয় লাগছে ঘুড়ির এই মাঞ্জাতে আমার আঙুলটা না কেটে যায়, এগুলো এই সুতোগুলো না খুব ভার হয়। ধরো গোল করে ধরো, হাতটা গোল করে ধরো, আঙুল আঙুলগুলো গোল করো। এখন আকাশে চিল উড়ে যায়, অনেক ছোট ছোট বাচ্চারা এরকম চিল, কুকুর, ময়ূর সব এরকম আকাশে ওড়াচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এখানে আজকে এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা হচ্ছে, যে এই মাঠে আমরা ভারতের প্রত্যেক রাজ্যেরই লোক আছে, আর আমরা সবাই মিলে একসাথে এনজয় করছি। এখানে ফটোশ্যুট করার একটা জায়গা করা হয়েছে, ঘুড়ি ছাতা সব লাগিয়ে, খুব সুন্দর লাগছে জায়গাটা, সবাই ফটো তুলছে, আর আমরাও এখানে ফটো তুলবো বলে চলে এসেছি। এইখানে জলের ব্যবস্থা করা হয়েছে, আর এরকম প্যান্ডেল করে চেয়ার পেতে রাখা, তো কুপন নেওয়া হচ্ছে খাবারের জন্য। আর এখানে আমি একটুখানি হাই বলে নিলাম। রিঙ্কু ভাবির ছেলে আর মেয়ের জন্য এই মুখোশ দুটো কেনা হয়েছে, যেটা আমরা পরে ফটো তুললাম। এই যে আমাদের এই আদানির এই জলসা থেকে কুপন দিয়েছে, এই কুপনটা শো করে এখন দুপুরে লাঞ্চ হবে, আর এখানে আমরা এখন সব ঘুড়ি তুলে নিচ্ছি। হ্যালো হ্যালো, আজ গুজরাতি নো ফেভারিট তিওহার মকর সংক্রান্তি, আনে আমরা বহু মজা আছে পতঙ্গ উড়ানি। চলি
এখন আমরা এই ক্লাব হাউসের পাশে সব খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাই আমরা এখন যাচ্ছি ক্লাব হাউসের পাশে। এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আমরা এখন এখানে খেতে যাচ্ছি। বসে দেখে নিলে এই কুপন দুটো নেওয়া হয়েছে, ৫০ টাকা পার হেড। তো যাচ্ছি, দেখা যাক কি কি খাওয়া লাঞ্চে জোগাড় করা হয়েছে এখান থেকে। চল। এখানে সবাই খাবার নিচ্ছে, প্রচুর ভিড়। আর এখানে সব বসার জায়গা করা হয়েছে, বসে এখানে সব লাইন দিয়ে খাবার নিচ্ছে। এখন আমরা খাবারের লাইন দিতে এসেছি, ভালো পেয়ে গেছি। গুজরাটি থালি, ছোলার ডাল, রাইস, লকি, হালুয়া, উনঘিউ, কাটলেট, পুরি আর রাজমা। আমরা খাবার নিয়ে এসে গেছি, এই যে এত কিছু দিয়েছে খাবারে, তো টেবিলে জায়গা পায়নি, এখানে চেয়ার নেই, আলাদা করে বসে পড়েছি। ভালো লেগেছে, পুরো গুজরাটি থালি, খুব সুন্দর খেতে লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, অনেক খেলাম আজকে গুজরাটি থালি। এবারে যাবো দ্বিতীয় রাউন্ডে ঘুরি ওড়াবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার ঘুরি ওড়াতে এসে গেছি। এখানে কিরণ ভাইয়ার মা বসে আছে, আর এই কিরণ ভাইয়া এখন বাঁশি বাজাচ্ছে। মঞ্জুষা ভাবি, ত্রিষভ, আর এখন সুপ্রতিম এখানে বসে বসে ঘুড়ির কর খাটাচ্ছে, এরপরে ঘুড়িটা ওড়াবে। আর আঙুলে এবারে আজকে সেলো টেপ লাগিয়ে দিয়েছি, আগেরবারে আঙুল কেটে গিয়েছিল। এখানে সুপ্রতিম আর কিরণ ভাইয়া ঘুড়ি ওড়াচ্ছে, পাশে রিঙ্কু ভাবির ছেলে ত্রিষভ ঘুড়ি ওড়াচ্ছে। মকর সংক্রান্তি এবারের মতন এখানেই শেষ হলো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।